আমি কিতি বলি বিটল বউ এটা আমি বিটে দেখি টাইবেন এই লাল লাল নোটগুলো বেশ খুব ভালো লাগে একটা একটা হাম ও কিউট লাগছে দুজনকে এখন সান করে একদম ফুল ফল রেডি হয়ে গেছে আর পেনটা দেখলি পছন্দ দেখো ভাগাড়ে আছে सो हेलो गाइस वेलकम बैक टू माय चैनल वुबक्स जीरो टू तुम्हारा सबाई कैमन आछो आशा करी खूब भालो आछो और आमरा सबाई खूब भालो आछि चले एलाम आर एकटा नतून भिडियो निये तो सकाल सकाल बेरिये पड़लाम कोथाय जाच्छि कि करछि चलो तोमादेर साथे सबकिछुटा शेयर करछि तो आज के जब बाबार बाड़ी और मामा बाड़ी जब कारण बुढ़ा बाबू शरीरटा भालो ना ताई जन्य बुढ़ा बाबू के देखते जब मा आगे गेछिलो और तारपरे आमरा जाच्छि तो बुढ़ा बाबू बोलते आमादेर मायेर दादू तो बाथरूम थेके पड़े गिए माथा फेटे गेछिलो तो शरीरटा एखन एकदम भालो नेई ताई जन्य आमरा जाच्छि तो प्रथमेई आमरा आसछिलाम बाबार बाड़ी ओखाने खावा दावा करे तारपरे आमरा मामा बाड़ी जाबो आर आगे आमादेर बाबार बाड़ी पड़बे ताई जन्य प्रथमेई बाबार बाड़ीते एलाम आर तारपरे मामा बाड़ीते जाबो तो चलो कन्टिन्यू भिडियोटी देखते थाको देखते देखते आमादेर खावाटाओ होये जाक তো সকাল সকাল বেরিয়েছিলাম বলে ঠান্ডা লাগছিল তাই জন্য জ্যাকেট পরে আসছিলাম তো এখানে 9টা 10টার সময় রোদ উঠে গেছিল তো তাই জন্য আর জ্যাকেট পরিনি তো তারপরে আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এরপরে আমরা মামা বাড়ি যাব এই যে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম 5 থেকে 7 মিনিটে বাইকে লাগবে আমার বাবার বাড়ি থেকে মামা বাড়ি আসতে এই যে আমিও মামা বাড়ি এসেই মনির সাথে গল্প করেই যাচ্ছে আর ফোনে মনি তো ফোন দেখেই যাচ্ছে আর বর গেছে একটু কেনাকাটা করতে আর এই যে দাদু দিদা দোকানেই আছে দাদু দিদাদের সাথে একটু কথা বলছিলাম তারপরেই গেছিলাম আমি বুড়া বাবুর কাছে কারণ বুড়া বাবু সেটা তো ভালো না চালা সুবড়া বাবু বাস আছে হ্যাঁ চিনতে পারছো তো আচ্ছা সন্তান হয়েছে মান ধর কেমন লাগছে বুঝছে হামু দে একটা হামু যেটা হামু দাও তো একটা একটা হামু ও কিউট লাগছে দুজনকে আমাকে একটু কোলে নাও আমাকে একটু আদর আমাকে একটু আদর আমাকে একটু আদর করো আমাকে একটু আদর করো আমাকে আমাকে একটু আদর করো বৌদিকে পুড়ে যাবে পুড়ে যাবে মনি না পুটুমনি না মনিমনি আমাদের মনিমনি এখন ফাইভে উঠেছে তো তারপর অনেক গল্প করার পরে আমি আর মনি গেলাম ছাদে রিলস বানাতে তো উপর থেকে ভিডিও করে নিয়েছি তো ঘরগুলো খুবই ভালো লাগছে আর গাছপালাগুলো উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে এটা আমাদের মাম্পি মাসিদের মানে আমাদের মামাদের পাশের বাড়ি মানে রোড আছে মাঝে তারপরে মাম্পি মাসিদের বাড়ি সান করে একদম ফুল ফল রেডি হয়ে গেছে আর পেনটা দেখলি পছন্দ দেখো ভাগাড়ে আছে মনি কিছু বলুন আপনি মনি এটা আছে জুডো খেলার পেন বক্সিং করে মনি কিছু বলুন ভাগাড় বলিবা আপনি ভাগাড় বলিতে নেই কিছু বলো
বলো আমার স্নান হয়ে গেছে। আপনি কিছু বলেন, তারপরে আমি বলিব। আমি বলি আমি কিতি বলি বিটাল বউ, এটা আমি বিটে দেখি টাইবেন না টিটাইলে কত টাকা মাগো। আমার এই লাল লাল নোটগুলো বেশ খুব ভালো লাগে, এই ব্লু ব্লু আকাশে আকাশে নোটের থেকে সব ব্লু ব্লু এগুলো ভালো লাগে আমার সবচেয়ে। আর তারপরেই বর পুটুমণির ফটো দেখাচ্ছে পুটুমণিকেই, আর পুটুমণি তো চিনতে পারছে না যে এটা কি আমি, এমন পোজ দিচ্ছি মডেলিংয়ের মতো, তো পুটুমণি শুধু দেখেই যাচ্ছে। আর তারপর আমরা বাবার বাড়িতে বিকেলে চলে এসেছিলাম, আর তারপরের দিন সকালবেলা বড়ি দিছিলাম, আর এটা নিয়ে সেকেন্ড আমার বড়ি দেওয়া, আর কিছুদিন আগেও দিয়েছিলাম তো মোটামুটি পেরেছিলাম, আর একটু ভালো করেছি তো শিখতে শিখতে তো ভালো হবে। তো এই যে এক থালা দু তিন চার থালা দিয়েছি, আর এই যে বর বাড়িয়ে দাঁড়িয়েছিল বাবার বাড়িতে গিয়ে, এটা আমরা বাড়িতেই বসে আর তারপরে মোমো বানাবো আর চিলি চিকেন বানাবো, তাই জন্য মা আমার সাথে একটু কাজে লেগে দিয়েছিল। মা সেদিকে লিচিগুলো কাটছে মোমোর, আর এদিকে আমি চিলি চিকেন ফ্রাই করছি, চিলি চিকেনের যে চিকেন ফ্রাই করছি। আর তার কিছুক্ষণ পরেই কমপ্লিট হয়ে গেছে মোমো চিলি চিকেন। এই যে তো দেখতে কেমন লাগছে, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তো দেখেই বলো কেমন লাগবে। আবার বাবার বাড়ি থেকে দিদাদের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ এরপর যাব বাড়ি, তো তারপরে বললাম কাছেই তো মামা বাড়ি, চলো দিদাদের সাথে দেখা করেই আমরা বাড়ি যাই। তো এই যে দিদার সাথে গল্প করছিলাম, দাদু বাজারে গেছিলো আর বর কিছু খাওয়ার কিনতে গেছিলো বাড়ি যাব বলে। তো এই যে দিদা বসে আছে আর আমি, কবে গাড়ি করেছে বর, আর আমি এই যে তো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য থ্যাংকস, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থেকো, চলো টাটা।